ডোমার উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। উপজেলার এক নম্বর চিকনমাটি সরকারি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছাদের বিমের পলেস্তারা খসে রড বের হয়ে আছে, সেখানেই চলছে পাঠদান। জানা যায় 2000 সালে নির্মিত দুইটি পাকা ভবনের প্রথম ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেখানে শুধু দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। আমরা যখন এই শ্রেণীকক্ষে পড়াশোনা করি তখন আমরা অনেক আতঙ্কে থাকি, ভয়ে ভয়ে থাকি। কখন জানি না মাথার উপরে এই ছাদ ধসে পড়ছে, আবার কখনো আমাদের বইয়ে মাথায় গায়ে জামা কাপড়ে বালু পড়ে, সিমেন্ট পড়ে, কখনো কখনো তো ইটাও পড়ে। পড়াশোনা করার সময় আমাদের ক্লাসের বালু এবং সিমেন্ট আমাদের গায়ের উপরে পড়ে, বইয়ে পড়ে, ব্যাগে পড়ে, অনেক সময় মাথায়ও পড়ে। ছাদ ভাঙার কারণে অনেক সিমেন্ট, ধুলা, বালি বা ইটের খাওয়া আমাদের মাথায় পড়ে। এই খাওয়া পড়ার কারণে অনেকজনকার মাথা ফেটে গেছে। আমরা সরকার পক্ষের কাছে আবেদন করছি আমাদের এই শ্রেণীকক্ষটি বদলে যেন আমাদের একটি নতুন ভালো শ্রেণীকক্ষ দেওয়া হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে এখানে পাঠদান করতে হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম। আমাদের পাঠদানের অনেক সমস্যা হয়, এই ছাদের পলেস্তারা খসে যায়, সিমেন্ট পোয়া বালি এগুলো আমাদের গায়ে, বাচ্চাদের গায়ে পায়ে পড়ে, এই অনেক ঝুঁকির মধ্যে আমরা ক্লাস করি। আমাদের এই শ্রেণীকক্ষটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অনেক অনেক কষ্টে এবং অত্যন্ত ভয়ভাবে আমাদেরকে এই শ্রেণীকক্ষটিতে পাঠদান করতে হয়। আপনারা আমরা ভবিষ্যৎ সরকারের কাছে আশা করছি বা আবেদন করছি সরকার যেন আমাদেরকে একটা নতুন শ্রেণীকক্ষ প্রদান করে। এমর্মে আমি উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাছে একটি প্রতিবেদন চাই। উনি বললেন যে স্যার আমি আজকেই আপনাকে একটা প্রতিবেদন দেবো, সেটার আলোকে আমি উপজেলা প্রকৌশলী ডোমারকে অনুরোধ করব ভবনটি দেখে মানে রুমগুলো পরিত্যক্ত ঘোষণা করা যায় কিনা বা এ কী বলে যে এখানে নতুন ভবন নির্মাণ করা যায় কিনা এ বিষয়ে উনি মতামত দিলে আমরা পরবর্তীতে PDP4-কে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সঙ্গে কথা বলে হ্যালো। এটির যাচাই করার জন্য এবং বাস্তব অবস্থা সেটি পর্যালোচনা করার জন্য উপজেলা প্রকৌশলী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আমরা সেখানে প্রেরণ করব এবং তাদের রিপোর্টের ভিত্তিতে ওই স্কুলটি মেরামত বা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করবো।